মাইকেল জর্জ মিজানিন। দর্শক ও সহকর্মীরা ভালোবেসে মিজ নামেই ডাকেন তাকে। ছোটবেলা থেকেই বাস্কেটবল খেলতে পছন্দ করতেন তিনি। এর পাশাপাশি সাঁতারেও আগ্রহ ছিল তার। তবে বাস্কেটবলেই স্কুলে বেশ সুনাম কুড়িয়েছেন মিজ। আর 2003 সালে প্রথম পেশাদার কুস্তিগির হিসেবে অভিষেক হয় তার। 2001 সালে WWE টাফ এনাফ প্রতিযোগিতায় প্রথমবারের মতো রানার্স আপ হয়ে সবার নজরে পড়ে। 6 ফিট 2 ইঞ্চির এই দীর্ঘদেহীর কুস্তিগির খুব কম সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাখো দর্শকের মন। আর কুস্তিগিরে তালিম নেন আল স্নো ও বিল ডেমোট এর কাছ থেকে। পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ডিপ সাউথ রেসলিং ও ওলিও ভ্যালি রেসলিং এ। এ পর্যন্ত 14 বার WWE চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে তুলে নেন তিনি। আর 25 বার জিতেন ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়নশিপ। এছাড়া 14 বার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ। 2008 সালে পেয়েছেন ট্যাগ টিম এর স্ল্যামি অ্যাওয়ার্ড।